সর্বগ্রাসী দুর্নীতি আওয়ামী লীগের মূল নীতি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অব্যাহত দ্রব্যমূল্যের উচ্চগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে আজকের প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি নব্বই গণ আন্দোলনের সফল রূপকার চাকসুর সাবেক টিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধ আমানুল্লাহ আমার আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বিএনপি পালসারার বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী কৃষক দল মহিলা দল সহ প্রাণপ্রিয় সংগঠন মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি কাজী রহনুল ইসলাম শ্রবণ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ রক্তখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আন্দোলনের বীজস্থান ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর পশ্চিম ঢাকা মহানগর পূর্ব ঢাকা মহানগর পশ্চিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সিদ্ধুমির কলেজের বাংলা কলেজ অভিনন্দন কলেজের নেতৃবৃন্দ তাদের একমাত্র ভরসা হলো আপসকামিতা তাদের একমাত্র ভরসা হলো ভাগ বটরা আমরা জাতীয়তাবাদী আদর্শের শুদ্ধ সৈনিকরা স্পষ্ট করে বলতে চাই এদেশের গণমানুষের অধিকার রক্ষার্থে সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে চিরস্মরণ ঘোষণা করে জাতীয়তাবাদী সচেতন স্পষ্ট নিরস্ত করে রাজপথে দুর্বার প্রতিরোধ করতে হবে প্রিয় বন্ধুরা আমার প্রিয় সাংবাদিক এবং দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে দেখতে চান গণতন্ত্রের বাংলাদেশ হিসাবে দেখতে চান মৌলিক ও মানবাধিকারের বাংলাদেশ দেখতে চান সার্ব মানবিক মর্যাদার বাংলাদেশ হিসাবে দেখতে চান তাই তিনি সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে তথা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে বন্ধুরা আমার বন্ধুরা আমার বক্তব্য দিতে চাই না শুধু জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই আপনাদের নানান সমীক্ষা থাকতে পারে আপনাদের নানান পরিকল্পনা থাকতে পারে কিন্তু আস্থা রাখুন জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠন আমাদের অসংখ্য সহযোগিতা দুগুণ হয়েছে কিন্তু তারপরও ইস্পাত প্রতিনিধিত্ব নিয়ে দৃঢ় প্রত্যয়ী মনোবল নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথ রক্তে রঞ্জিত করে ইনশাল্লাহ দৃঢ় অবস্থান নেবে সেই আশা প্রত্যাশায় আগামী সকল আন্দোলন সংগ্রামে সকল প্রদত্ত আহ্বান জানিয়ে প্রতিশ্রুতি দিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জিন্দাবাদ অবরোধ প্রকৃতি সকল সৌন্দর্য বা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক বেদার বাংলাদেশের সকল দেশ নায়ক তারেক রহমান ফিরে রয়েছে আসবে ফিরে বাংলাদেশে